Assalamualaikum viewers, আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে মশলাগুলো এখানে পেঁয়াজ, রসুন, গরম মশলা, এখানে হলুদ আর এখানে হচ্ছে গুঁড়ো মরিচ আছে গুঁড়ো। তো আজকে আমি আসলে রাইস কুকারে কীভাবে বয়লার রান্না করতে হয়, বয়লার মাংসটা এটা আমি আর কি দেখাবো, সেটা শেয়ার করছি। তো প্রথমে এখানে মাংসটা নিয়ে নিলাম, তারপরে এখানে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ পানিটা অবশ্যই ঝুড়ে রাখতে হবে, বলারের মাংসটা সেটা লক রাখতে হবে যাতে বলারের যে পানিটা থাকে এটা যেন অবশ্যই, দেখেন আমি কিন্তু ইয়ে করছি একদম শুকনো, কোনো পানি ওভাবে লেগে নেই। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু লবণটাও আমি একটু মশলার সময় বেটে নিয়েছি, লবণটা দিয়েছি। তো এখন তেল আর একটু লবণ দিব। তো একটা স্বাদ মতো লবণটা আপনারা দিয়ে দেবেন, দিয়ে এভাবে আপনারা চাইলে এখানে চামচ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে মনে রাখতে হবে যে পানিটা কিন্তু আমি কোনোভাবে এখানে অ্যাড করবো না, এভাবে আমি আর কি বসিয়ে দেবো। তারপর যখন হয়ে আসবে যে মাংসটা প্রায় পানি ছেড়ে দেবে, তখন অলরেডি আমার এই মশলাটা একদম সিদ্ধ হয়ে আসবে। তো এখন এটা মাখা হয়ে গেছে, এখন বসিয়ে দিচ্ছি। তো এখানে বসিয়ে দিয়েছি, আসলে এটা একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। আর মনে রাখতে হবে সেটা রাইস কুকারে রান্না করলে কিন্তু তরকারিটা বেশি করে নাড়তে হয়। আর হলুদটা অবশ্যই বেশি দেবেন, যেহেতু এটা রাইস কুকারে রান্না, চুলে রান্না করলে হলুদটার পরিমাণটা কম হলে হবে। তো রাইস কুকারে রান্না করলে একটু হলুদটার পরিমাণ বেশি লাগে। তো আমি ঢেকে দিচ্ছি। এখানে আপনারা যারা এখানে সময় নিয়ে একটু নাড়াচাড়া করলে ভালো হয়, নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবেন। তো অলরেডি আমার আসলে পানি ছেড়ে দিয়েছে, আমি এখানে আর কোনো পানি অ্যাড করিনি। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে তারপর পানি অ্যাড করতে হবে, আর একটু ঢেকে দিচ্ছি। তো এখানে পানি অনেকটা চলে আসছে, আসলে ঘরটাকে ভালো মতো দেখা যাচ্ছে না, তেলাটা অনেক সুন্দর চলে আসছে। এখানে আপনারা চাইলে গুঁড়ো মরিচটা এখানে ব্যবহার না করে এখানে কাঁচ বিটেও দিতে পারেন। তো আমি এখানে গুঁড়োটাই অ্যাড করেছি, সেটা ইচ্ছে করলে আপনি একটু পানির মধ্যে ভিজিয়ে অ্যাড করতে পারেন। ভালোভাবে মিলিয়ে তারপর হচ্ছে এই ঝোলটাকে শুকাতে হবে, সেটা মনে রাখতে হবে। আর কোনোভাবে এই ঝোলে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালার ভালো হবে না আর পোস্ত মানে মাংসটা দেখতেও খারাপ লাগবে। এভাবে রান্না করলে চুলোয় রান্নার থেকে অনেক সুন্দর হয়। রাইস কুকারে তো অনেক তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায়, সেটা এখানে জাস্ট সিদ্ধ প্রায় হয়ে আসছে, আধা সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন কালারটা আসলে এটা দিক থেকে এটা মাংসটা হয়ে আসলে আবার কালার চলে আসবে। এখানে একটু কালারটা হালকা কালার হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসছে। এখন আরেকটু ঢেকে দিচ্ছি, ততক্ষণে পানিটা একটু শুকিয়ে নিই। আমি আসলে এখানে নাড়তে নাড়তে আপনার চাইলে এখানে নাড়া অবস্থায় ভালো করে শুকার পর এখানে যখন তেল চলে আসবে তখন পানিটা অ্যাড করতে হবে, তো সেটাই করি। No, no, no.
তো এখানে তেল চলে আসছে, পানিটা শুকিয়ে গেছে, তো এটা আমি এখানে এখানে পানি অ্যাড করছি। তো মশলার যে অবশিষ্ট পানিটা ছিল, যে প্লেটটার মধ্যে ছিলাম আমি পাত্রের মধ্যে, সেটা ধুয়ে দিচ্ছি। তো এখানে পানিটা দেওয়া হয়ে গেছে, এখন একটু ঢেকে দিচ্ছি। ঝোল আগে বলছি, ঝোল কম খেলে সেক্ষেত্রে পানির পরিমাণটা কম রাখবেন, আর যদি ঝোল খান তো সেক্ষেত্রে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। তো এখন ঢেকে দিচ্ছি। তো এখানে পানি প্রায় চলে আসছে, কমে আসছে। দিচ্ছি আর একটু সময় নিতে হবে, নিয়ে এটা বেশিক্ষণ লাগে না, তারপরেও যেহেতু আমি এটা একটু কালার করব, তো একটু তো রাখতেই হবে। আর মাংসটাকে সিদ্ধ করতে হবে ভালো করে, ব্রয়লারের মাংস। এখানে আপনারা ঝালটা কম বেশিটা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আপনারা যারা কম বেশি খান তারা দেবেন। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, আর এখানে লবণ স্বাদ মতো, আর হলুদ এখানে যেহেতু আমি আগে বলছি যে হলুদ একটু পরিমাণ বেশি লাগে, তো সেক্ষেত্রে আমি এখানে 2 চামচ হলুদ ব্যবহার করেছি 4 চামচে, আর পেঁয়াজ ব্যবহার করেছি 4টা, রসুন 2টা। এখানে আমার 1/2 কেজি মাংস, তো সেই হিসেবে আমার এত বেশি প্রয়োজন ছিল না। গরম মশলা দিয়েছি 1 বড় এলাচ ছিল সেটা 2টা, এলাচ দিয়েছি 5টা, লবঙ্গ দিয়েছি 4টা, আর এখানে গোলমরিচ দিয়েছি 7-8টা, ডালচিনি দিয়েছি 2টো ছোটো মাপে। তো এখানে কালারটা যখন এই কালারগুলো আসছে, এইখানে লাল কালার চলে আসবে, তখনই আমার হচ্ছে মাংসটা হয়ে যাবে, তো তখন একদম কালারটাও ঠিক হয়ে যাবে, কালারটা অনেক সুন্দর আসবে। তো কিছুক্ষণ পর আসছে আবার। তো অলরেডি রান্নাটা হয়ে গেছে, এখানে তেল চলে আসছে, আর দেখেন তেলটা চলে আসছে, অলরেডি আমার রান্না হয়ে গেছে। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এখন যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।